প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্য শিক্ষা পর্ষদ থেকে দেওয়া যে টেস্ট পেপারটি সেই টেস্ট পেপারের ইতিহাস বিষয়টির চারটি সেটের প্রশ্নের সমস্ত উত্তর নিয়ে একশো সাঁত্রিশ পাতা এবং একশো উনচল্লিশ একশো বিয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ পাতা এই চারটি সেটের এসি কিউ যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো নিয়ে আলোচনা করব এখানে এম প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করব না কারণ তার উত্তর তোমরা বইয়েই পেয়ে যাবে তার উত্তর দেওয়াই আছে বইয়ে তো আমরা এসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি চারটি সেট তোমরা মনোযোগ সহকারে বই নিয়ে বসে খাতায় এখনই চটপট করে লিখে ফেলবে অবশ্যই আমরা আলোচনা করবো আমরা সমস্ত বিষয়ের সমস্ত টেস্ট পেপারের সমস্ত বিষয়ের আলোচনা করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে শুরু করছি আজকের বিষয় আমরা প্রথমে যে সেটটি আছে অর্থাৎ ইতিহাস বিষয়টি তোমরা টেস্ট পেপারটি ওপেন করলেই দেখতে পারবে একশো সাঁত্রিশ পাতা দেখো এমসি প্রথমে আছে সেগুলো আমরা আলোচনা করছি না কারণ তোমরা প্রত্যেকেই যেন যে তার উত্তর বইয়ে দেওয়া আছে আমরা বিভাগ খ উপবিভাগ দুইয়ের এক এগুলো আলোচনা করছি সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তর হল মহাসিসকানা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল পরের পাতায় চলে যাচ্ছি ভারত মাতা চিত্রটিকে অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম সচিত্র বাংলা বই কোনটি এটা ভারতচন্দ্রের লেখা অন্নদা মঙ্গল ঠিক নির্ণয় করো এখানে দেখো মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর সত্য চুয়ার একটি উপজাতি বিদ্রোহ এটিও সত্য আনন্দমঠ উপন্যাস স্বদেশ প্রেমের গীতা হিসেবে চিহ্নিত এটিও সত্য কেস্কুডাফ যন্ত্রটি আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বোস এটা হলো মিথ্যা তারপর দেখো উপবিভাগ অর্থাৎ স্তম্ভ মেলাও দেবেন্দ্রনাথ ঠাকুরনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর হলো আদি ব্রাহ্ম সমাজ তারকনাথ পণ্ডিত বেঙ্গল টেকনিক্যাল দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা বঙ্গদর্শন দীনবন্ধু মিত্র হল নীল দর্পণ তারপর উপবিভাগ দুয়ের চার এখানে তোমরা মানচিত্রে বিভিন্ন স্থানগুলোকে চিহ্নিত করতে হবে এই মানচিত্র চিহ্নিত করার জন্য আমরা পরবর্তী একটি ভিডিওতে সমস্ত মানচিত্র গুরুত্বপূর্ণ মানচিত্রগুলো নিয়ে আলোচনা করব তোমরা সাথে দেখো উপবিভাগ দুয়ের পাঁচ এটা হলো বিবৃতি ব্যাখ্যাটি সঠিক সেটা তোমরা নির্ণয় করবে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এখানে চারটি আছে সারা বিশ্ব মানব কল্যাণে আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য সর্বধর্ম সমন্বয়ের জন্য হিন্দু ধর্মের সংস্কার সাধনের জন্য উত্তর হলো সর্বধর্ম সমন্বয়ের জন্য বিবৃতি টু উনিশ শতকে বাংলা নবজাগনের ব্যাপ্তি ছিল খুবই সীমিত কারণ শুধুমাত্র বাংলা গ্রাম বাংলা নবজাগরণ হয়েছিল কারণ এই নবজাগন সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে কারণ এই নবজাগন শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল এখানে উত্তর হল তিন কারণ এই নবজাগন শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল বিবৃতি তিন ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল কি এখানে তিনটি অপশন আছে ভারতীয়দের সঠিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা সারা ভারতব্যাপী শিক্ষার প্রসার করা সারা ভারতব্যাপী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা উত্তর হল ব্যাখ্যা ওয়ান ভারতীয়দের সঠিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা বিবৃতি রবীন্দ্রনাথ চতুর্থ বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ এই শিক্ষা ব্যবস্থার মধ্যম ছিল মাতৃভাষা কারণ এই শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের মনের বিকল ঘটাত না উত্তর তিন এই শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীদের মনের বিকায় ঘটাত না বিভাগ গ দুইয়ের যে প্রশ্নগুলো আছে আমরা পরবর্তীতে দুইয়ের সমস্ত প্রশ্ন নিয়ে একসাথে আলোচনা করবো আমরা চলে যাচ্ছি পরে স্টেট অর্থাৎ একশো উনচল্লিশ পাতায় 139 পাতা দেখো 139 পাতায় एमसीक्यू গুলো আমরা বলছিলাম আমরা আগেই বলেছি উত্তর বইয়ে দেওয়াই আছে এসকিউ গুলো বলছি দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মহাফেজخانه যেটা আমরা আগের প্রশ্নও পেলাম এই প্রশ্নটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় খুতকাটি প্রথা কি খুতকাটি পোথায় একটু বড় করে লিখতে হবে এটি আমি সংক্ষেপে বলছি তোমরা বইয়ে পেয়ে যাবে এর উত্তর এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা যা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত সত্য মিথ্যা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নিত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর সত্য জেনারেল অ্যাসেম্বলিতে ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ সত্য ভারতীয় উপজাতিগুলোকে অরণ্যের অধিকার দানের উদ্দেশ্যে উপনিবেশিক অরণ্য আইন প্রণীত মিথ্যা স্তম্ভ মেলা দেখো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া দেবেন্দ্রনাথ ঠাকুর হল তত্ত্ববোধিনী আমরা চলে যাচ্ছি দেখো তার পরবর্তীতে যে মানচিত্রগুলো আছে সেগুলা এখানে দেখাচ্ছি না আমরা পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে সমস্ত মানচিত্রগুলো দেখিয়ে দেব বিবৃতি ব্যাখ্যা নিম্নলিখিত বিব্রতগুলো সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি ইতিহাস কেবল অতীত কাহিনী নয় এখানে যে ব্যাখ্যাগুলো আছে ইতিহাস অতীতের লোককথা মাত্র ইতিহাস বিভিন্ন সময়ের লোককথা ইতিহাস বস্তু অতীতের বিবরণ ব্যাখ্যা তিন সঠিক উত্তর তারপর বিবৃতি জেমস জেল ও জরিমানার শাস্তি ভোগ করতে হয়েছিল ব্যাখ্যা জেমস লং সরকারি অফিসে চুরি করেছিলেন তিনি নীল দর্পণ নাটক ইংরেজিকে অনুবাদ করেছিলেন তিনি ব্রিটিশ কর্মচারীকে আঘাত করেছিলেন ব্যাখ্যা টু সঠিক উত্তর বিবৃতি তিন অর্থাৎ রামমোহনের লর্ড আম চিঠি লিখেছিলেন তোমার সতীদহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে না ভারতের সাংস্কৃতিক শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে ব্যাখ্যা টু সঠিক উত্তর বিবৃতি বিদ্যাসাগরকে গতানুগতিক আধুনিক হয় তিনি দেশীয় ঐতিহ্যে আস্থাশীল ছিলেন তিনি আধুনিকতাকে বরণ করে নিয়েছিলেন তিনি দেশীয় ঐতিহ্যকে বজায় রেখে আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন ব্যাখ্যা তিন সঠিক উত্তর চলে যাচ্ছি আমরা পরের সেটে অর্থাৎ একশো বিয়াল্লিশ পাতায় একশো বিয়াল্লিশ পাতা দেখো এমসিকে এর উত্তর আগেই বললাম যে দেওয়াই আছে কিন্তু এই সেটটা একটু ভিন্ন ধরনের সেট এ এমন কিন্তু প্রশ্ন মাধ্যমে আসে না গানের প্রবর্তককে অতুল প্রসাদ সেন কাকে কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে মোনালিসা ছবিটি কারাকা দা ভেঞ্চি কাকে সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে বামা বোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন উমেশ চন্দ্র দত্ত সেই সময় উপন্যাসটি লেখা সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম শিক্ষা কমিশনটি কী ছিল রাধাকৃষ্ণন কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশ পঁয়ত্রিশ সিধু ড্যাশ বিদ্রোহের নেতা সাঁওতাল বিদ্রোহে সত্য মিথ্যা কথার অর্থ হল নবজাগরণ উত্তরটি হল মিথ্যা তানা ভগত আন্দোলন কবে শুরু হয় উনিশশো চোদ্দ সাঁওতালবিদ একটি এলাকা এটা মানচিত্রে চিহ্নিত করতে হবে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত হিন্দু মেলার অপর নাম হল চৈত্র মেলা ব্যঙ্গচিত্রের জন্য কাকে বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে ভারত সভা কে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এদেশে কারা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন পর্তুগিজরা আই কে প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার বেঙ্গল কেমিক্যাল কে তৈরি করেন প্রফুল্লচন্দ্র রায় বিশ্বভারতীকে গঠন করে রবীন্দ্রনাথ ঠাকুর দুইয়ের প্রশ্নগুলো আমরা পরবর্তীতে আলোচনা করছি আমরা চলে যাচ্ছি সেট ফোর একশো চুয়াল্লিশ পাতা একশো চুয়াল্লিশ পাতাতে যে প্রশ্নগুলো আছে এখানেও দেখো এমসি কিন্তু তার উত্তর দেওয়া আছে এগুলো আমরা আলোচনা করছি না আবার বারবার করে বলছি আমরা চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয়ের সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় বেধব বিবাহনকে পাশ করেন লর্ড ডাল হংসি হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটির রচয়িকাকে রমেশচন্দ্র মজুমদার সত্য মিথ্যা জীবনে ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন কি রবীন্দ্রনাথ ঠাকুর এটা মিথ্যা ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট সত্য এ নেশন ইন মেকিং এ রচয়িকা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সত্য নববিধানের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী এটা মিথ্যা স্তম্ভ মেলা দেখো তিতুমিরির সাথে হবে ওয়াহাবি আন্দোলন নুরুল উদ্দিন হল রংপুর বিদ্রোহ আর দিকু হল সাঁওতাল বিদ্রোহ আর রানী শিরোমণি হল চুয়ার বিদ্রোহ তারপর আমরা মানচিত্র এখানে আলোচনা করছি না বিবৃতি ব্যাখ্যাটা দেখে নাও বিবৃতি ভারতবর্ষ বিজ্ঞানসভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক ব্যাখ্যা তিন সঠিক উত্তর বিবৃতি হলো টু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও জীবন দর্শনের মূল বিষয় ছিল প্রকৃতি ব্যাখ্যা হলো ওয়ান সঠিক উত্তর তিন নম্বর বিবৃতি হল উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় সঠিক উত্তর ব্যাখ্যা তিন জাতীয় শিক্ষা প্রসারের জন্য ব্যাখ্যা চার হল বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেন কিসের জন্য উত্তর হল ব্যাখ্যা তিন গণশিক্ষার পক্ষে গ্রন্থটি উপযুক্ত ছিল বলে আমরা দু নম্বরে প্রশ্ন আলোচনা করছি না পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আমরা দু নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবং খাতায় লিখে নিয়েছো তোমরা এই প্রশ্ন বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে আমরা পরের দিন অর্থাৎ পরের ভিডিওতে আমরা বাংলা বিষয়টির কিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা সাথে দেখো আর অবশ্যই পড়াশোনা খুব ভালো করে মনোযোগ সহকারে করো আজকে আমরা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নেবে আজকের মতো টাটা